কথায় আছে, শরীরের নাম মহাশয়, যাহাই সহাবেন তাহাই সয়। কিন্তু সব সময় সব কিছু সয় না এবং শরীরও ভালো রয় না। তাই আমরা ডাক্তারের কাছে ছুটি, শরীরের কোথায় কোন ত্রুটি ডাক্তারই তা ধরবেন। কিন্তু রোগী যদি হয় এমন ডাক্তার কি করবেন? দর্শক মণ্ডলী চলুন দেখি। ডাক্তার সাহেব একটা কথা জিজ্ঞেস করি, কেন নয়, বলেন বলেন না। এই যে চেম্বারে ঢুকার আগে দেখলাম ডাক্তার আ আ আ এ টু জেড, আসলে বিষয়টা বুঝলাম না। এ টু জেড কনফেকশনারি, এ টু জেড ভিটামিন, এ টু জেড মার্কেট দেখছি, কিন্তু এ টু জেড ডাক্তার তো দেখলাম না। ও আচ্ছা, ওটা আমার নামের সংক্ষিপ্ত অক্ষর আব্দুল্লাহ কাসালি। এ টু জেড বুঝলেন না, ডাক্তারের নামের নিচে দেখেন না লেখা থাকে MBBS, FCBS, FRCS, LMA, PC, DMF ইত্যাদি, আরো কত অক্ষর বাদ থাকে না। তাই আমি এ থেকে জেড পর্যন্ত সবগুলো ডিগ্রি নিয়েছি, যাতে এক জায়গায় সব চিকিৎসা পাওয়া যায়। ভালো ভালো, তাহলে আমার রোগের সমস্যাটা কি সংক্ষেপে বলবো নাকি বিস্তারিত বলবো? সংক্ষেপেই বলেন, আমারও সময় কম। আচ্ছা ডাক্তার সাহেব, তাহলে বলি, ক খ গ ঘ উ ম চ ছ জ বর্গীয় ছ ছ। থামেন থামেন থামেন, আমি কথা শিখে এখানে আসছি, আপনি আপনার রোগের কথা বলেন। এটা আমার রোগের সংক্ষেপ অক্ষরই ডাক্তার সাহেব। তবে বিস্তারিত বলেন। আসলে কি বিস্তারিত যদি বলি তাহলে বলতে হয় কতে কারেন্ট নিচে ঘতে খাও যায়, গতে গলা ব্যথা, গতে ঘর ঘর করে, উমতে উল্টে আসে, চোখে চোখের সতে সাউনে, গতে গলা ব্যথা, গতে ঘর ঘর করে, ঝকে ঝাঁকুনি পারে। থামেন থামেন থামেন, বুঝলাম আপনার জটিল রোগ, আপনার ABG করাতে হবে। ডাক্তার সাহেব ECG, আল্ট্রাসোনোগ্রাফি, USG শুনছি, কিন্তু ABG তো বুঝলাম না। ABG বুঝলেন না, এতে এখন বিতে বিজের দিয়ে জিতে গো।